সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডিটেকে। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনার সাথে আছি দীপ্ত। তো আজকে ভিডিও টপিকটি হলো যারা অগ্রণী ব্যাংকে আপনার ডাবল বেনিফিট স্কিম সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। মানে আপনি যে টাকা রাখবেন সেটা আপনি ডাবল পেয়ে যাবেন একটা নির্দিষ্ট সময়ের পরে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং কী কী মাধ্যমে আপনি এটা করতে পারবেন, কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে বা কত সময়ের মধ্যে আপনি টাকা আপনি ডাবল পাবেন সেগুলো বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। সো বন্ধুরা, জাস্ট একটা কথা দেখেন, আপনারা যারা ডাবল করতে যাবেন মানে টাকাটা আপনার অ্যামাউন্টের জন্য যারা ডাবল করতে যাবেন তাদের জন্য একটু ধৈর্যের প্রয়োজন হবে, কারণ আপনাকে 1-2 বছরের ভিতরে কিন্তু যে কোনো ব্যাংকেই থাকুক না কেন আপনাকে ডাবল করে আপনার টাকাটা দিবে না। সো আপনাকে এটার জন্য কিছু নির্দিষ্ট সময় ওয়েট করতে হবে। সো অগ্রণী ব্যাংকে যদি আমি আসি, তারা যে স্কিমটা চালু করছে সেটার জন্য আপনাকে মিনিমাম ডাবল করার জন্য যে ডিপোজিটটা করতে হবে সেটা হলো 50,000 টাকা। ঠিক আছে, আপনি 50,000 টাকা পর্যন্ত বা তার বেশিও আপনি ডিপোজিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট মিনিমাম আপনাকে 50,000 টাকা এই স্কিমের জন্য ডিপোজিট করা লাগবে এবং এটার যে সময়টা হলো সেটা হলো 15 বছর। মানে আপনাকে 15 বছর সময় ওয়েট করতে হবে, তারপর আপনি আপনার টাকাটা আপনার ডাবল হয়ে যাবে। সো এখন আপনারা বুঝতেই পারছেন যে আপনি যদি মনে করেন 50,000 টাকা যদি 15 বছরের জন্য যদি মানে এই যে ডাবল বেনিফিট স্কিমের জন্য রেখে দেন, তাহলে 15 বছর পর আপনাকে 1,00,000 টাকা দিবে আপনার অগ্রণী ব্যাংক। এবং এই অ্যাকাউন্টটা চাইলে যে কেউ করতে পারবে এবং এটা করার জন্য আপনার কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে যেগুলো নর্মাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজন হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কী কী ডকুমেন্ট শো হয় মানে লাগবে আর কি। এবং আপনার যদি অলরেডি অগ্রণী ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট করা থাকে তাহলে আর কোনো আপনার ডকুমেন্ট লাগবে না, জাস্ট আপনি ব্রাঞ্চে যান, গিয়ে কথা বলে দেখতে পারেন, ওনারাই আপনাকে এই সিস্টেমটা মানে অগ্রণী ব্যাঙ্ক ডাবল বেনিফিট স্কিমটা ওপেন করে দিবে আপনার জন্য। এবং আপনি চাইলে এখান থেকে আপনার টাকাটা ডাবল করে নিতে পারবেন 15 বছরের মধ্যে। মানে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যে টাকাটাই আপনার ডিপোজিট করবেন না কেন সেটা কিন্তু 15 বছরের পরেই আপনার টাকাটা ডাবল হবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আশা করি এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল ডিটেকে। সো আজ পর্যন্ত, পরবর্তী টাইপের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, গুড বাই।